কোথায় যাচ্ছেন আপনি? আগে পাত্রকে ডাকতে, মানে সায়নকে ডাকতে। পুরোহিতমশাই বললেন বিয়ের মণ্ডপে পাত্রকে ডাকতে। পাত্র বিয়ের মণ্ডপে আসবে না। বলকে তোকে পাঠিয়েছে, তাহলে মেরে এমন হাল করব তুই আয়নায় নিজের মুখ চিনতে পারবি না। বল 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 ওরে ওরে ও দাদা ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কে আর বলো। চাঁদ, আমরা টাকার ব্যাগ পেয়ে গেছি, ওখানে চ। আরে দাঁড়া না, তোকে কে পাঠিয়েছে বল? হ্যাঁ, এই টাকার ব্যাগ, এই টাকার ব্যাগ নিয়ে তুই কোথায় যাচ্ছিলিস? হ্যাঁ তপন, এই আবার কি কথা শুনছি? ছেলের বাবা কোন টাকার কথা বলছে? দিদি তুমি একটু এদিকে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এই পিঙ্কি, দিদিকে নিয়ে একটু ভাবো, আমি পরে তোমায় বলছি। ভবিষ্য বাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আদর মশাই, এতে এত বুঝাবুঝির কি আছে? ভাই ভাই, এটা তুই কি করলি? হায় রে চাঁদ, তোর জন্য সোহাগ আজ লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে রে। আরে ছেলের বাবা এসব কি বলছে? কিসের টাকা? শায়নের বাবা বেশ অনেক টাকায় পঞ্চেয়েছিলেন, আর বিয়েতে বসার আগেই সেই টাকাগুলো দেওয়ার কথা ছিল। কি বলছো, পঞ্চেয়েছে? হ্যাঁ, আজকের দিনে। যদিও আজকের দিনে পঞ্চাওয়াটা একেবারেই বেআইনি ব্যাপার। তাই তো জানি, কিন্তু এখন গোপনে গোপনে তো সবই চলে, কে জানে কি হবে এখন। তাহলে মিত্তির মশাই, আমাকে আর একটু সময় দিন দয়া করে। টাকা যে কোনো মুহূর্তে চলে আসবে, ততক্ষণ বরং স্বামী একটু বিয়ের ওই নিয়ম আচারগুলো পালন করুক। আমার তো আর মাথা খারাপ হয়ে যায়নি। শুনুন না, বলছি এখনো তো সিঁদুর দান হয়নি, সিঁদুর দান হওয়ার আগেই আমি পুরো টাকাটা দিয়ে দেবো আপনাকে। ধর্মশাই, ভালো শুরু করেছেন। হ্যাঁ, টাকা দিয়ে দেবো দিয়ে দেবো, ভালো খেলা শুরু করেছেন আপনি। হ্যাঁ, বারবার নানা অজুহাতে সময় নিয়ে যাচ্ছেন, আমি আর সময় দিতে পারবো না। দাদা দাদা, দোহাই আপনার, বিয়েটা আটকাবেন না দাদা। ভবেশ বাবু, ভবেশ বাবু, সোহাগের জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না। আচ্ছা আচ্ছা, আপনার টাকার দরকার তো? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, টাকাটা পেতে আপনার একটু দেরি হচ্ছে, কিন্তু টাকাটা তো আপনি পাবেন। বিয়ের কাজটা শুরু হতে দিন, তারপর টাকাটা আপনি পেয়ে যাবেন। না না না, আপনি আমাকে এভাবে অনুরোধ করছেন কেন? আমি তো আমার শর্তের কথা আগেই জানিয়েছি, আর উনি তো আমার শর্ত মেনেই বিয়েতে রাজি হয়েছেন। কেমন ছেলের বাড়ি রে? এনারা তো দেখছি টাকার লোভে ছেলের সাথে সোহাগের বিয়ে দিতে রাজি হয়েছে। মানুষ যে এত লোভে হতে পারে সেটা শায়নের বাবাকে না দেখলে জানতাম না। চাঁদ এখন আসছে না কেন বলতো? আরে বিকাশের তো কোনো খবর নেই, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। লগ্ন তো বয়ে যাচ্ছে, পাত্র কি আর আসবে না? এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় এই ছেলেটা হরিপুরের নয়, এ বাইরের ছেলে। হরিপুরের ছেলে থাকলে আমি একে নিশ্চয় চিনতে পারতাম। এ হচ্ছে ভাড়া করা।
তোর জন্য আমার এই এই অবস্থা হচ্ছে, এই অবস্থায়। চমৎকার, ভালো তাল করেছেন আপনি। হ্যাঁ, এরকম ছল ছলে চপ করে আমাকে বললেই আমি বিয়ের অনুমতি দিয়ে দেবো না? তারপর একটা একটা করে বিয়ের আচার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আর আপনি আমার সামনে ওই টাকার টোপটা ঝুলিয়ে রাখবেন। খুঁড়োর কল না, এত বোকা পেয়েছেন আমাকে? আগে টাকা দেবেন, তারপর আমার ছেলে এই বিয়ের মণ্ডপে বসবে, বুঝেছেন কতটা? ওরে সোহাগ রে, এখন আমি কি করবো সোহাগ? সোহাগ, 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 বিয়ের মণ্ডপে খুব গন্ডগোল হয়ে গেছে। সে কি? কেন, কি হয়েছে দিদি? চাঁদ এখনো সেখানে টাকা নিয়ে পৌঁছয়নি, আর শায়নের বাবা বলেছে টাকা না পৌঁছলে শায়নকেও বিয়ের মণ্ডপে আসতে দেবে না। কি বলছো নাকি তুমি? আর ওনারা বলেছেন ওনারা বিয়েটাও ভেঙে দেবেন। সে কি? ওনারা বিয়ে ভেঙে দিতে চাইছেন। আমি তো আপনাকে 3 লাখ টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু 3 লাখ টাকার কি কথা হয়েছে? হয়েছে 20 লক্ষ টাকার, বাকি 17 লক্ষ টাকা এখনো পায়। আপনি যে এইভাবে আমার সঙ্গে চিটিংবাজি করবেন, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভবেশ বাবু, শায়নের সঙ্গে এক্ষুনি আমাকে কথা বলতে হবে, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে, কেউ তো আমায় বিয়ে করতে যাওয়ার জন্য ডাকতেই এলো না। আমার বিয়েটা হবে তো? বাবা, হে ভগবান! এখানে যেন কোন ভগবানের বাড়ি? এ তোর বাড়ি বলছি, মন্দির। তা যেন বাবা সিদ্ধেশ্বর। হে বাবা সিদ্ধেশ্বর, হে মা দুর্গা, হে মা কালী, সবাইকে বলছি, বলছি শোনো না, বলছি আমার বিয়ের সুখ থেকে যেন আমাকে বঞ্চিত করো না। হ্যাঁ, আমি তাহলে কিন্তু মরেই যাবো, আর মরে গিয়ে কিন্তু তোমাদের দরজায় গিয়ে দাঁড়াবো। কেউ ডাকছে না। এই মরেছে, এই মনে করেছে, আমার পেটটা কেমন গুড়গুড় করছে তো? এই এই টেনশন হলেই আমার পেটটা কেমন গুড়গুড় করে, মাথাটা মনমন করে করে। এখন যদি পেয়ে যাই আবার, হ্যাঁ, কি করে যাব আমি, কি করে যাব? বাবা আবার দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেছে, বলেছে বাইরে বেরোলে চেলা কাট দিয়ে আমার পিঠ ভেঙে দেবে। কি হবে এবার? আমায় ডাকতে এসো না গো, আমি বিয়ে করবো তো, কান্ডে পিন্ডে গিলতে এসছে এখানে, কেউ ডাকতে আসছে না আমায় বিয়ে করার জন্য। এই শোনো না, এত সহজে মুখ খুলবে না রে? এ বেটার অনেক দম, বেটা পেশাদার কিডন্যাপার। তুই এখন এসব ছাড়, তুই এক্ষুনি ভিডিও কল করে তপন কাকা আর উত্তম কাকাকে সবটা বল যে
যে টাকাটা জোগাড় হয়ে গেছে। কিন্তু ওদিকে মল্লিকা যে মল্লিকার কথা ছাড়, ওদিকের কথা ভাব। এতক্ষণে বোধ হয় শায়নের বাবা সোহাগের বিয়েটা আটকে দিয়েছে রে।